করি তোমরা খুব ভালো আছো। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রথম অনলাইন ক্লাস তোমাদের শুরু করব। তোমরা নিশ্চয়ই আনন্দ পাবে এবং মন দিয়ে সেই পড়াটি শুনবে এবং বাড়িতে চর্চা করবে, ঠিক আছে? তাহলে আজকে শুরু করছি। আজকে তোমরা তাহলে বিজ্ঞান বইটি, তোমাদের যে বিজ্ঞান পরিচয় এই বইটি বের করে নাও। আজকে তোমাদের প্রথম পাঠে পরিবেশ ও তার উপাদান পড়াবো। তাহলে তোমরা প্রস্তুত হও, তোমরা পেজ নাম্বার 3, ঠিক আছে, 3 নম্বর পৃষ্ঠায় খোলো এবং খুলে আমার কথাগুলি মন দিয়ে শুনবে। আজকে তোমাদের প্রথম পাঠ পরিবেশ ও তার উপাদান পড়াবো, ঠিক আছে? দেখো, পরিবেশ ও তার উপাদান। পরিবেশ বলতে কি বোঝায়? আমরা কেউ গ্রামে, কেউ শহরে বাস করি, যে স্থানে আমরা বাস করি তার চারপাশে আছে নানা গাছপালা, বাড়িঘর, পুকুর, ডোবা, রাস্তাঘাট। এছাড়াও দেখা যায় নানা রকমের জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি, মানুষজন ইত্যাদি। এইসব কিছুকে নিয়েই আমাদের পরিবেশ। আমাদের মাথার ওপর নীল আকাশ, সূর্য, চন্দ্র, আলো, বাতাস, জল, এরাও আমাদের পরিবেশের অন্তর্গত। তাহলে আমরা কি বুঝলাম? পরিবেশ বলতে কি বোঝায়? আমাদের চারপাশে থাকা বাড়িঘর, মানুষজন, তারপরে সূর্য, নক্ষত্র, আকাশ, বাতাস, জল, এই সব কিছু নিয়েই আমাদের কি পরিবেশ গঠিত, তাই তো? আমরাও এই পরিবেশেরই একটি অঙ্গ। এই পরিবেশে যত জীবজন্তু আছে, জীবজগৎ আছে, আমাদের আশেপাশে যে গাছপালা, পুকুর, ডোবা, এগুলো ঘর বাড়ি, সব কিছু নিয়েই আমাদের কি পরিবেশ গঠিত। ওই তোমাদের বইয়ের দিকে তোমরা দেখো, 3 নম্বর পৃষ্ঠে দেখো, তোমাদের পাশে ছবি দেওয়া আছে, বাড়ি আছে, মানুষ আছে, গরু দেখতে পাচ্ছ, বাড়িঘর, আকাশ, সূর্য, মেঘ, হ্যাঁ, এগুলো সবই আমাদের কি পরিবেশের একটি উপাদান। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ গঠিত। এইবার দেখো পরিবেশের সংজ্ঞা, মানে পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশে গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট, পশু পাখি, জীবজন্তু, মানুষজন এবং আলো, বাতাস, জল, আকাশ, সূর্য, চাঁদ ইত্যাদিকে নিয়ে যে পরিমণ্ডল গড়ে উঠেছে, এক কথায় তাকেই পরিবেশ বলে। আগেই বলেছি যে আমাদের চারপাশে যে মানুষজন, গাছপালা, পশু পাখি, সূর্য, চন্দ্র, আকাশে দেখতে পারো, দেখছি আকাশে দেখো, সূর্য দেখো, আকাশ দেখা যায়, জল, মাটি, বাতাস, এই সব কিছু দিয়ে যে পরিমণ্ডল, হ্যাঁ, তাকেই কি বলা হয়? পরিবেশ বলা হয়। তাই এবার দেখো পরিবেশের গুরুত্ব। পরিবেশ আমাদের জীবনের উপর নানাভাবে প্রভাব ফেলে। মানুষ, জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি সকলের জীবনেই উপরেই পরিবেশে নানা প্রভাব ও নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায়। আমাদের বেঁচে থাকার জন্য যে জল, খাদ্য, আলো, বাতাস প্রয়োজন, তা আমরা পরিবেশ থেকেই পাই। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? বাতাস থেকে পাই। সূর্যের আলো না হলে গাছেরা সালোক সংশ্লেষ করতে পারে না। সালোক সংশ্লেষ হলো গাছে খাদ্য তৈরি করার প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ কি? গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া, মানে সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে। খাদ্যের জন্য আমরা এবং অন্য সব প্রাণীরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আলো ও বাতাসের ন্যায় জল ছাড়াও প্রাণ উদ্ভিদেরা বাঁচতে পারে না, তাই জলের অপর নাম জীবন, তাই তো? তাহলে পরিবেশের গুরুত্ব, তাহলে আমাদের পরিবেশের গুরুত্ব অপরিসীম, তাই তো? আমাদের মানুষ, জীবজন্তু, উদ্ভিদ, গাছপালা সব কিছু মিলিয়েই তো আমাদের এই পরিবেশ। একে অপরকে ছাড়া আমরা চলতে পারবো না। যেমন বাতাস থেকে আমরা অক্সিজেন পাই, তাই তো? আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এবং অক্সিজেন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, ঠিক আছে? আর গাছপালা কি করে? সেই কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে
ওটা সংগ্রহ করে, আমরা কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ি এবং তারা গ্রহণ করে। আর গাছপালা কি করে? অক্সিজেন ত্যাগ করে বাতাসে, আর ওই বাতাস থেকে আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। এইভাবে পরিবেশের ভারসাম্য কি হয়, বজায় থাকে, আমরা একে অপরের উপর নির্ভরশীল হতে পারি। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, অক্সিজেন তো আমাদের বাতাসে থাকে, তারা বাতাসটাও আমাদের প্রয়োজন। যেমন জল, জল ছাড়া আমরা কি বাঁচতে পারি না, জল আমাদের নিত্য প্রয়োজন। বাঁচতে গেলে জল প্রয়োজন হয়, তা জল জল তো আমাদের জল আমাদের কি তাহলে আমাদের নিত্য প্রয়োজন একটি উপাদান, পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই তো। এবং এই যে শালক সংশ্লেষ, শালক সংশ্লেষের মাধ্যমে গাছ কি করে, তার নিজের খাদ্য তৈরি করে। খাদ্যের জন্য আমরা কি করি, অন্য সব প্রাণীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। গাছ বা উদ্ভিদ না থাকলে আমরা বাঁচতে পারতাম না, তাই তো। ওরা আমাদের অক্সিজেন দেয় দেখেই তো আমরা বাতাসে ছাড়ে, এবং সেখান থেকে আমরা বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে দেখেই আমরা বেঁচে থাকি। এইবার দেখো জল, জলটা বুঝলে, জল ছাড়া আমরা যেরকম বাঁচতে পারি না, যেমন বাতাসও আমাদের খুব প্রয়োজনীয়, তেমনি আমাদের জলটাও আমাদের খুব প্রয়োজনীয়। জল ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, তা জলে, তাই জলের অপর নাম কি জীবন। এবার পরিবেশের শ্রেণী বিভাগ, পরিবেশ প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দুই হচ্ছে সামাজিক পরিবেশ। কি বললাম? এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর দুই সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি? প্রকৃতি। প্রকৃতি বলতে নদী, নালা, মাটি, পাহাড়, পর্বত, আলো, বাতাস ইত্যাদিকে নিয়ে কি আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। ঠিক আছে, তাহলে দেখো এই প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি অর্থাৎ গাছপালা, নদী, নালা, মাটি, পাহাড়, পর্বত, আলো, বাতাস ইত্যাদিকে নিয়েই যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে, বললাম। এইবার দেখো সামাজিক পরিবেশ, সামাজিক পরিবারের বিভিন্ন লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাস্তাঘাট, ঘর বাড়ি এবং বিভিন্ন সামাজিক বিষয়ে নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ আমাদের সমাজের মধ্যে, যে আমরা সমাজের মধ্যে যে পরিবেশ সেটাকে আমরা কি বলি? সামাজিক পরিবেশ। সমাজে কারা থাকে? আত্মীয় স্বজন, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, রাস্তাঘাট, ঘর বাড়ি, এগুলো তো সবই সমাজের অঙ্গ, তাই এই সবগুলোকে নিয়ে কি হয় সামাজিক পরিবেশ গঠিত হয়। হ্যাঁ, এইবার দেখো এছাড়া পরিবেশে ঘরের পরিবেশ, বাড়ির পরিবেশ, পাড়ার পরিবেশ, গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ, কাছের পরিবেশ, দূরের পরিবেশ ইত্যাদি ভাগেও ভাগ করা যায়। ঘরের পরিবেশ বলতে আমরা কি বুঝি? তার ঘরের মধ্যে আমরা যে ঘরের মধ্যে যে আমরা পরিবেশ পেয়ে থাকি সেটাই হচ্ছে ঘরের পরিবেশ। আমরা যখন ঘরের মধ্যে থাকি তখন ঘরের মধ্যেকার যে সমস্ত কিছু নিয়েই তৈরি হয় কি আমাদের ঘরের পরিবেশ। বাড়ির বিভিন্ন ঘর, উঠোন, বাড়ির বিভিন্ন গাছপালা, বাগান, পুকুর, বাড়িতে বসবাসকারী লোকজন, পোষা জীবজন্তু প্রভৃতি নিয়ে কি হয় আমাদের বাড়ির পরিবেশ গঠিত হয়। বুঝতে পারলে? তাহলে ঘরের পরিবেশ আমরা কি, আমরা ঘরের মধ্যে থাকি তখন সেটা, সেই ঘরের মধ্যে যা যা জিনিস থাকে সেগুলো নিয়ে হয় কি ঘরের পরিবেশ। এবং বাড়ি পরিবেশ বলতে কি বোঝায়? বাড়ি পরিবেশ বলতে উঠোন, বারান্দা, লোকজন, পোষা জীবজন্তু এগুলো নিয়েই কি হয় আমাদের বাড়ির মধ্যে থাকে, তো এগুলো বাড়ি, এগুলো নিয়েই কি হয় বাড়ির পরিবেশ গঠিত হয়। তেমনি বাড়ির বাইরে এসে আমরা যখন পেয়ে যাই কি, পেয়ে যাই পাড়ার পরিবেশ। বাড়ির থেকে যখন বেরিয়ে যায় তখন কি হয় রাস্তাঘাট, বাড়িঘর দেখতে পারি, ওই ওই এলাকাটা কি বলা হয় পাড়ার পরিবেশ বলে সেটাকে। হ্যাঁ, এবং তারপরে আবার প্রয়োজন যেটা পাড়ার গন্ডি পেরিয়ে আমরা পেয়ে যাই গ্রাম ও শহরের পরিবেশ। তাহলে বুঝতে পারলে? তাহলে আমার প্রয়োজন মেটাতে পাড়ার গন্ডি, পাড়ার থেকে যখন বেরিয়ে আমরা যখন রাস্তায় বেরিয়ে যাই, একদম পাড়া থেকে বেরিয়ে যাই, তখন আমরা কি পাই গ্রাম বা শহরের পরিবেশ। এক কথা মনে রাখতে হবে যে ছোট ছোট পরিবেশ যুক্ত হয়ে বড় পরিবেশ গঠিত হয়। ছোট ছোট পরিবেশ যে রাস্তাঘাট, হ্যাঁ, গাড়ি ঘোড়া, এগুলো সব কিছু মিলিয়ে, বাড়িঘর, এগুলো আস্তে আস্তে সব মিলিয়ে কি হয় ছোট ছোট পরিবেশ। তারপর আস্তে আস্তে যখন লোকালয় থেকে বাজার ঘাট এদিকে চলে যাও তখন কি হয় সেটা বড় পরিবেশে পরিণত হয়। এইবার দেখো এরপরে পৃষ্ঠা দেখো, আবার আমাদের দৃষ্টিপথের বাইরে যে পরিবেশ বিস্তৃত হয় তা হলো দূরের পরিবেশ।
যে আমরা যে পরিবেশ দেখতে পারি না চোখের সামনে, চোখের সামনে দেখতে পারি না, চোখের থেকে আমরা দূরে যে পরিবেশ সেটা হচ্ছে দূরের পরিবেশ। যেমন কামাখ্যাগুড়িতে ধরো আমরা আছি, ধরো আলিপুরদুয়ারে কেউ আছে, তাহলে আলিপুরদুয়ারের যে পরিবেশটা হবে তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি এটা কামাখ্যাগুড়ি থেকে, তাহলে ওটা কী হবে? দূরের পরিবেশ, তাই তো? যারা আলিপুরে আছে তাদের কাছে কি কামাখ্যাগুড়ির পরিবেশটা দূরের পরিবেশ। তারপরে আমরা যখন বিদ্যালয়ে থাকি তখন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আমাদের শ্রেণীকক্ষ বিদ্যালয় খেলার মাঠ ফুলের বাগান এইসব কিছুতেই আমরা এক কথা কী বলতে পারি, বিদ্যালয়ের পরিবেশ। তা আমরা যখন স্কুলে আসবো স্কুলে ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, শিক্ষক শিক্ষিকা আন্টি সব মিলে কী হবে সেটা, তারপরে স্কুলে বাগান, হ্যাঁ, স্কুলে বই খাতা সব কিছু মিলে কী হয় বিদ্যালয়ের পরিবেশ, সেগুলো নিয়েই কী হয় বিদ্যালয়ের পরিবেশ করতে হয়। তারপরে মোট কথা হচ্ছে আমরা যখন যেখানে থাকি তার চারপাশে সব কিছু নিয়েই সেখানকার পরিবেশ গঠিত হয়। স্থান ভেদে পরিবেশকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। ঠিক আছে, আজকে তাহলে তোমরা এই পর্যন্তই করবে, যেগুলো পড়ে দিলাম, পরিবেশ কাকে বলে, পরিবেশের গুরুত্ব, তাহলে পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক কয় ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ, তাই তো? এগুলো ভালো করে পড়বে। প্রাকৃতিক পরিবেশ সমুদ্র যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, এগুলো কি প্রাকৃতিক পরিবেশ? সামাজিক পরিবেশ কোনগুলি? আত্মীয় স্বজন, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, এগুলো কি সামাজিক পরিবেশে অন্তর্গত? এগুলো বাড়িতে ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে। তাহলে আসা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এরপর আবার দেখা হবে। নমস্কার। Thank you.